ফাইনালে আজকে চলে আসলাম ক্যাটকিন ড্রাম রেস্টুরেন্টে। দৃষ্টিনন্দন পর্যটন স্পটটি সৌন্দর্য উপভোগ করবো, কোন জায়গায় কী আছে সব কিছু এই ভিডিওতে তুলে ধরবো। যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউবে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দৃষ্টিনন্দন সৌন্দর্যে ভরপুর ক্যাটকিন ড্রাম রেস্টুরেন্টটি চারদিকটা অনেকটাই সাজানো গোছানো এবং দেখতে বেশ ভালো লাগে। এক ফলকে ক্যাটকিনের প্রেমে পড়ে যাবেন। কেউ যদি না আসেন, প্রথমবার আসেন, অবশ্যই এক ক্যাটকিন দেখার মতন এবং অবসর সময় কাটানোর মতো। অতিথিদের জন্য বা পর্যটকদের জন্য এই জায়গাটি এমনভাবে সাজানো গুছানো করে সাজিয়েছে, দেখতে বেশ ভালো লাগে। আগত পর্যটকদের জন্য এখানে দোলনা রয়েছে, ইচ্ছে মতো বেশ কয়েকটি ইভেন্ট আছে। শিশুদের জন্য এখানে বিনোদনের বেশ কিছু উপাদান রয়েছে। শিশুরা যদি এখানে আসে বা পরিবার নিয়ে আসেন, অনেক সময় শিশুরা খেলতে চায় পার্কের মধ্যে গিয়ে। এখানে বেশ কিছু দোলনা এবং বেশ কিছু রাইড রয়েছে শিশুদের জন্য। ক্যাটকিন ড্রাম রেস্টুরেন্টটি এমনভাবে সাজানো হয়েছে, অর্থাৎ এই পার্কটি অনেকটাই গ্রামীণ পরিবেশে বেত বাঁশ এবং ছন দিয়ে। এটি হচ্ছে ক্যাটকিনের মেইন রেস্টুরেন্ট। এখানের মধ্যে যারা পর্যটক ঘুরতে আসে বা অতিথি আসে, তারা এখানে বিভিন্ন ধরনের খাবার কিনে খেতে পারে। আমি একে একে ক্যাটকিনের যতটি রাস্তা রয়েছে সব রাস্তা দিয়ে হাঁটবো এবং পুরো ক্যাটকিনের সৌন্দর্যটা তুলে ধরব। এখানে একটি দোলনা রয়েছে, একসাথে বেশ কয়েকজন দোল দিতে পারে। আমার আশা রাখ পর্যন্ত এখানে মানুষ অনেকটাই কম ছিল। আস্তে আস্তে যত বিকেল হচ্ছে তত মানুষের আনাগোনায় জায়গাটিতে ভরে যাচ্ছে। এটি হচ্ছে বাবুই পাখির বাসা, অর্থাৎ এখানে এই বাসাটিকে ঝুলিয়ে রাখা হয়েছে। যারা ক্যাটকিনে ঘুরতে আসে, তারা অবসর সময় কাটানোর জন্য এখানে বসতে পারে। অনেক সময় তারা বেশ কয়েকজন যদি আসে, তাহলে এখানের মধ্যে জুতা খুলে প্রবেশ করতে পারে। হবিগঞ্জ শহর থেকে খুব সহজে এই ক্যাটকিনে আসতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি ক্যাটকিনে আসতে চান, তাহলে অবশ্যই প্রথমে হবিগঞ্জ জেলা শহরে আসতে হবে। হবিগঞ্জ জেলা শহর থেকে টমটম সিঞ্চ দিয়ে হবিগঞ্জ টু বানিয়াছং আজমেরিগঞ্জের রাস্তার পাশেই এই ক্যাটকিন ড্রাম রেস্টুরেন্টটি অবস্থিত। দৃষ্টিনন্দন এই সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই এখানে আসতে পারেন। এখানের মধ্যে শিশুদের বেশ কিছু খেলার ইভেন্ট রয়েছে, পাশাপাশি শিশুরা যেন বিনোদন উপভোগ করতে পারে। এই জায়গাটিকে শিশুদের জন্য বরাদ্দ। এগুলো হচ্ছে শিশুদের জন্য বিনোদন উপভোগ করার বেশ কয়েকটি রাইড। দৃষ্টিনন্দন এই জায়গাটিকে এমনভাবে সাজানো হয়েছে যাতে যারা এখানে আসে যতটুকু সময় থাকে ততটুকু সময় যেন ভালোভাবে বিনোদন উপভোগ করতে পারে। সব বয়সী মানুষের জন্য এই জায়গাটি খুব সুন্দরভাবে সাজানো গুছানো হয়েছে। বিকেলবেলা এখানের মধ্যে মানুষের উপচে পড়া ভিড় থাকে, আর যেহেতু অনেকে পরিবার নিয়ে আসে, তাই শিশুরাও এখানে আসার পর বেশ কিছু বিনোদন উপভোগ করতে পারে। আমি এখন ক্যাটকিনের মধ্যবর্তী অবস্থানে আছি। এখান থেকে যদি পুরো দৃশ্যটা আমি উপভোগ করি, তাহলে অনেকটাই সুন্দর দেখা যায় এবং খুব সুন্দরভাবে এই পার্কটিকে সাজানো হয়েছে। ভবিষ্যতে আরও বেশ কিছু পরিকল্পনা নিয়েছে পার্ক কর্তৃপক্ষ। একে একে আমি আরেকটি অংশ রয়েছে সেখানে যাব। এই জায়গাটিকে নতুনভাবে বাড়ানো হয়েছে পার্কের
মধ্যে, এবং যারা আসে তাদের জন্য বসার জন্য, আড্ডা দেওয়ার জন্য, অবসর সময় কাটানোর জন্য বেশ কিছু সুন্দর সুন্দর কেবিন রয়েছে। অবশ্যই যারা এখনও ক্যাটকি নিয়ে আসেন নাই অবশ্যই আসতে পারেন। পুরো পার্কটি ফুলে এবং সবুজ গাছে ভরপুর। যারা যারা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। ফেসবুক পেজে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো করবেন, আর ইউটিউবে যারা লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমার জন্য খুব ভালো, আমি দ্রুত সময়ের মধ্যে আমার চ্যানেলটাকে গ্রো করতে পারবো, এবং আপনাদের আমি দৃষ্টিনন্দন সৌন্দর্য যে জায়গাগুলো আছে সেগুলো সৌন্দর্য তুলে ধরবো এবং দেখাতে পারবো। অবশ্যই যারা দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দয়া করে সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্টে কিন্তু আমি এগিয়ে যাব। এগুলো হচ্ছে হারিকেন, আর হারিকেনের পাশেই রয়েছে তাল গাছ। অর্থাৎ এই গাছগুলো যখন বড় হবে তখন এখানের পরিবেশটা অন্যরকম এক সৌন্দর্য উপভোগ করতে পারবেন আগত পর্যটকেরা। আমরা যদি এদিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন একটি লাভ সিম্বল। এখানের মধ্যে বসে আগত পর্যটকেরা তারা মনের খুশিতে ছবি তোলে, এবং এখানে যতটুকু সময় থাকবেন ততটুকু সময় আপনার ভালো লাগবে। শিশু এবং বড়রা তারা মনের খুশিতে এখানে দোল আছে, এই দোল খেলে, এবং তারা তাদের যতটুকু সময় থাকার কথা ততটুকু সময় থাকে, আর তারা রিফ্রেশমেন্ট নেই। ক্যাটকিনের আরেকটা পার্ট রয়েছে পুকুর, আর পুকুরের মধ্যে অনেকগুলো বসার জায়গা রয়েছে, পাশাপাশি কেবিন এবং ঝুলন্ত সেতু, আর দুইটা ওয়াকওয়ে আছে। অর্থাৎ এদিকে যাব, ওয়াকওয়েগুলোতে যাব এবং সেখানের দৃশ্যটা আমি তুলে ধরব। অর্থাৎ ক্যাটকিন দুই পার্টে বিভক্ত। এখন যেহেতু পর্যটকদের এখানে আনাগোনা বেশি, তাই পর্যটকদের কথা চিন্তা করে মালিক সেটিকে ঢালভাবে সাজিয়েছে। এ হচ্ছে পুকুর, এখানে মাছ চাষ করার পাশাপাশি এখানে ঝুলন্ত ব্রিজ রয়েছে, পাশাপাশি এখানের মধ্যে বোট রয়েছে। বর্ষার সময় এখানে আগত পর্যটকেরা মনের খুশিতে বোট চালাতে পারে। ক্যাটকিনে প্রবেশ মূল্য 50 টাকা, আর যারা এখানে আসবেন ফুডের উপর 15% ডিসকাউন্ট থাকে টিকিট কেনার পর। এখানে যে কেবিনগুলো দৃষ্টিনন্দন, এখানে বিকেলবেলা বসবেন অনেক ভালো লাগবে, আর এখানে চড়ুই পাখিদের বাসাগুলো দেখতে বেশ সুন্দর লাগে। দৃষ্টিনন্দন সৌন্দর্যে ভরপুর এই জায়গাটি। যারা এখানে আসবেন যতটুকু সময় থাকার ইচ্ছে ততটুকু সময় থাকতে পারবেন। সব কিছু মিলিয়ে এখানের পরিবেশটা দেখার মতন, উপভোগ করার মতন, এবং এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এখনও এটি উদ্বোধন করা হয়নি, বা যাতায়াতের জন্য এখনও এটি খোলা হয়নি। যখন জায়গাটিকে সুন্দরভাবে আরও পরিপ্রেক্ষিত করে সংস্কার করে পুরো স্থানটিকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে রাখা হবে। আর ক্যাটকিনের মধ্যে রয়েছে আম গাছ। সব কিছু মিলিয়ে এখানের পরিবেশ উপভোগ করার মতন। যত বিকেল হবে অর্থাৎ 4টা 5টার সময় এখানে মানুষের উপচে পড়া ভিড় থাকবে, পাশাপাশি এই জায়গাটি টুরিস্টদের জন্য এমনভাবে সাজানো হয়েছে যারা আসবেন যতটুকু সময় থাকবেন ততটুকু সময় ভালো লাগবে। সে সময় যদি কাদাও হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই, এখানে যে ওয়াকওয়েগুলো আছে খুব ভালোভাবে সাজানো হয়েছে, আর প্রতিটা রাস্তা দিয়ে এখানে পর্যটক ঘুরতে পারে এবং তারা বিনোদন উপভোগ করতে পারে। আমরা যদি এদিক দিয়ে দেখি তাহলে অনেকটাই সৌন্দর্য দেখায়, এবং দৃষ্টিনন্দন এই সৌন্দর্যটা উপভোগ করতে হলে অবশ্যই এই ক্যাটকিনে আসতে পারেন। এদিকে একসাথে বসার জন্য আরেকটা টেবিল রয়েছে, আর এই জায়গাটা বেশ সাজানো গোছানো, বেশ ভালো লাগে দেখতে। ক্যাটকিনের মালিক অর্থাৎ বানিয়াচং উপজেলার একজন ব্যবসায়ী, তিনি শখের বসে এই স্পটটি গড়ে তোলেন। বর্তমানে টুরিস্টদের আনাগোনায় এই জায়গাটি সবসময় মুখরিত থাকে। টুরিস্ট প্লেসটিতে বর্তমানে বিয়ে, জন্মদিন এবং বিভিন্ন ধরনের পার্টি করা যায়। রেস্টুরেন্টের মধ্যে যাব, সেখানে গিয়ে দেখাবো পুরো রেস্টুরেন্টের চিত্র।
কী কী খাবার আছে, প্রাইস কত, সব কিছু মিলিয়ে আজকের এই ক্যাটকিনের ভিডিওটা যারা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, ফেসবুকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন, ভিডিওটি শেয়ার করবেন, ইউটিউব দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এদিকটা হচ্ছে ক্যাটকিনের বারান্দা, আর এখানের মধ্যে অনেকগুলো হারিকেন আছে পাশাপাশি। ক্যাটকিন রেস্টুরেন্ট থেকে যদি আমি ভিউটা দেখি ফুল পার্কের, তাহলে আপনার অবশ্যই ভালো লাগবে। এখানে একসাথে বসার জন্য বেশ কয়েকটি টেবিল রয়েছে, অর্থাৎ এখানের মধ্যে বিদ্যুৎ, পানি, সব ধরনের ফেসিলিটি রয়েছে। এদিকে হচ্ছে ক্যাশ কাউন্টার, এরপরে হচ্ছে তাদের কিচেন রুম, অর্থাৎ যেখানে তারা খাবার তৈরি করে। এখানের মধ্যে বার্গার, চিকেন, ফুড আইটেম সহ সব ধরনের আইটেম এখানে রয়েছে। বাংলাদেশের যে রেস্টুরেন্টগুলো আছে, এখন বর্তমানে যারা গ্রাহক কাস্টমারদের আকর্ষণ বাড়ানোর জন্য বেশ কিছু ডিসপ্লে রাখে, এবং এই ডিসপ্লেটা অন্যরকম সায়ের কেটে দিয়ে এটিকে টাঙ্গানো হয়েছে, আর দেখতে বেশ সুন্দর লাগে। সব কিছু মিলিয়ে এই রেস্টুরেন্টের ভিতরটা অনেকটাই সুন্দর এবং পরিবেশ বান্ধব, গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা। দৃষ্টিনন্দন এই সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই আসবেন, আসবেন, ঘুরবেন, ক্যাটকিনের সৌন্দর্য উপভোগ করবেন। পাশাপাশি বাংলাদেশের যে পর্যটন স্পটগুলো আছে সেগুলো নিয়মিত ঘুরবেন, মন ফ্রেশ হবে। বাইনাসং উপজেলার ভবানীপুর গ্রামের রাস্তার পাশে এই দৃষ্টিনন্দন পর্যটন স্পটটি দেখার পর ইচ্ছে করলে বাইনাসংয়ে আরও বেশ কয়েকটি পর্যটন স্পট আছে, সেগুলোর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বাইনাসং উপজেলা সদরে রয়েছে আলিরাজার বাড়ি, কমলারানীর দিঘি বা বাইনাসংয়ের দিঘি, লক্ষ্মীর বাওর ইত্যাদি পর্যটন স্পট রয়েছে। সব কিছু মিলিয়ে বাইনাসং উপজেলায় বেশ কয়েকটি পর্যটন স্পট রয়েছে, এগুলো একদিনে এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, ফেসটি ফলো করবেন, ইউটিউবে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।